যে কিছু চাইবো তবে হ্যাঁ মাঝে মাঝে জিজ্ঞাসা করব এটা কি ওটা কি পারলে বলবেন না পারলে আমি তো আছি এক জায়গায় জিজ্ঞাসা করছি যে বড়পীর কোথায় জন্মগ্রহণ করেছেন তো উঠে বলছে বলছি বলি বলেন তো বলছে যদি জানতাম তো আপনাদেরকে আনতাম খারাপ বলেনি ও নাকি বলছেন তো বললাম আজকে যদি আপনাকে জানিয়ে দিয়ে তো নেক্সট পরে সময় আপনি বলতে পারবেন তো বলছে আমরা যদি বলবো তো বক্তাদেরকে লিবে গে এরকম প্যাঁচপুঁচ দিয়ে না তাহলে হবে তবে বলার আগে একটা ছোট্ট করে কাটা কাটা ভাষায় আমার বিশ্ব নবী রহমত আল্লিল আলামিন হলেন নবীদের মধ্যে বড় নবী আর বড় পীর হলেন ওলিদের মধ্যে বড় ওলি বা পীর তো সেই সূত্রে বসেছি নবীর সভাতে নবীর সামনে কাটা কাটা ভাষায় দুই চারটায় লাইনে একটা গজল আপনাদেরকে শোনাবো একবার মহব্বতের সহিত আমাকে আপনারা দরুদ জোরে জোরে দরুদে পাক পরে বুঝিয়ে দেন যে আমরা জেগে আছি শুয়ে যাইনি নিন্দের তন্দ্রা আসেনি এবং আমার বিশ্ব নবী রহমত আল্লিল আলামিনকে দরুদ পড়বেন তবুও দেখবেন কে দরুদ পড়বেন না তবুও দেখবেন কতজন পুরুষ আছেন তাও দেখছেন কতজন মহিলা এসেছেন তাও দেখছেন কারণ নবীর হাদিসে পাকে আছে ইন্নি আরা মালা তারাও না ও আসমাও মালা তাসমাউন নবী বললেন আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না সুতরাং দরুদ শরীফ পড়বেন তখন মনে করবেন যে আমি কোনো ইবাদতে মগ্ন হয়ে গেলাম হাদিস শরীফে আছে দরুদ শরীফ পড়ার সময় কালবৈশাখী ঝড়ে যেমন গাছের শুকনো পাতা খসে পড়ে মমিন মুসলমানেরা যখন দরুদ শরীফ পড়ে তখন তাদের পিছিলা গুনাহগুলো খসে খসে পড়ে ঠিক ওই নিয়তে দরুদ শরীফ পড়বেন মা বোনেরা ধীরে ধীরে পুরুষরা জোরে জোরে পড়ুন আল্লাহ হুম্মা দেখে মান ভরে না দিদার দাও গো শাহে মদিনা জোরে বলতে হবে একটা কথা বলবো শুনবেন হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ আপনারা শুধু পড়বেন দিদার দাও গো শাহে মদিনা আপনার পড়াটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কে যদি পছন্দ হয়ে যায় আমার বিশ্ব নবীর যদি মায়া হয়ে যায় আল্লাহ যদি দয়া হয়ে যায় ও মুসলমানেরা গো একদিন না একদিন আমার বিশ্ব নবীর দিদার হয়ে যেতে পারে শুধু বলবেন দিদার দাও গো শাহে মদিনা গো মদিনার বাদশা আমাদের দিদার দাও তাই কবি লিখছে আপনারা পড়েন দিদার দাও শাহে মদিনা দিদার নাবির রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার আরো শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আরো শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নাবির রওজা শরীফ
देखे मन भर ना दीदार दाओ गो शाह मदीना दीदार दाओ गो शाह मदीना पृथ्वीर जगले अमरा गिए कम बेसी दुख तपे पृथ्वीर जगले आमी गिए कम बेसी दुख तपे ना बीर रहु जाय गेले दुख थक ना दीदार दाओ गो शाह मदीना दीदार दाओ अन्ना बीरी रहु जा शरीफ देखे मान भर ना दीदार दाओ गो शाह मदीना अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वला अले सैयदना मौलाना मोहम्मद सल्लो आला मोहम्मदीन सल्लो आला मोहम्मद हरदम जुबान से कलम पाक नवमे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बराबर इस्लाम हजरत अल्लामा मौलाना सनवार हुसैन किबला मद्दाजिल्लाह अली नूरानी हजरत अल्लामा मौलाना हसीबुल साहेब किबला मद्दाजिल्लाह अली नूरानी हजरत अल्लामा मौलाना महबूब आलम रजवी मद्दाजिल्लाह अली नूरानी तिनादेर बक्तव्य सुनछिलेन विशेष करे आपनादेर मस्जिदेर योग्यतम इमाम जनाब रिजवान साहेब किबला তিনি স্টেজের জিম্মেদারির সহিত বসে আছেন আমার পরে যোগ্য বিজ্ঞ খুব তরুণ বাচ্চাদের মধ্যে মুনাজিরে আহলে সুন্নাহ হযরত আল্লামা মাওলানা মুফতি আলী হোসেন তাহসানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী নূরানী অপেক্ষা করছেন সময় হলে চলে আসবেন তিনারও আলোচনা আপনাদেরকে শ্রবণ করতে হবে তবে আমি আয়াতে কারিমা পড়েছি খুব মশহুর ও মারুফ যে আয়াতে কারিমা আপনাদের সকলের মুখস্থই আছে কুরআন বলল বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতু মাউত যার বাংলায় সংক্ষিপ্ত আকারে তর্জমা হলো প্রতিটি নফসকে মৌতের স্বাদ বলে নবীর বেটি ও দুনিয়া ছেড়ে গেছেন ইন্তেকাল করেছেন মৌত বরণ করেছেন ব্যাপারটা তিনার কি ছিল কিভাবে হয়েছে একটু আলোচনা রাখবো আপনাদের শুধু চাইবো মহব্বত ভালোবাসা বিশ থেকে পঁচিশটা মিনিট একটু বসে অপেক্ষা করবেন ভালো লাগলে থাকবেন না হলে উঠে চলে যাবে তবে বলছিলাম যে আমার বড় পীর গাউস আজমের কথা দু পাঁচ মিনিট বলবো যে বড় পীর জন্মগ্রহণ করেছেন কোথায় বলেন সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করব ইরাকে না ইরানে এটা বলেন ইরাকে আজ থেকে ব্রেন থেকে মুছে ফেলে দেন যে বরফির ইরাকে জন্মগ্রহণ করেন কি বরঞ্চ ইরানে করেছেন আর ইরানে বরফির জন্মগ্রহণ করেছেন ইরানের রাজধানী হলো তেহরান ইরানের একটি জায়গার নাম হলো গিলান শহর
এই গিলানে বরফির আগমন হয়েছেন। বরফি ইরান থেকে গিলান শহর থেকে কিছু বলছেন বাবজি? ইরাকে গেছিলেন, ইরাকে। ইরাকের রাজধানী হল বাগদাদ শরীফ। যে বাগদাদ আমার গৌসে পাক এখনো আরাম ফরমাচ্ছে। বড় পীরের মা বাপের নাম আপনারা জানেন নাকি? ও বড় পীরের বাপের নাম উম্মুল খায়ের ফাতেমা, মায়ের নাম হযরতে উম্মুল খায়ের ফাতেমা, আর আব্বার নাম হযরতে আবু সালে মুসা জঙ্গি দস্ত রহমাতুল্লাহ আলাইহ। যে বড় পীরের আব্বার নামের মানেটা দেখেন, আবু মানে বাপ, সালে মানে নেককার, নেককারের বাপ কে না তো মুসা, জঙ্গি মানে লড়াইকারী, কার সঙ্গে লড়াই করতেন? নাফসের সঙ্গে। নাফসের সঙ্গে লড়াই করে আল্লাহকে দস্ত বানিয়ে নিয়েছিলেন। মায়ের নামের মানে দেখেন, উম্মুন মানে মা, খায়ের মানে ভালো, ভালোর মা কে না তো ফাতেমা। বাপের দিক থেকে বুঝা গেল এই লোকটা কে, হাফিজের বাপ নিশ্চয়, ওর ছেলে হাফিজ নাকি বলছেন? আমার গাউসে আজম বরদির আব্দুল কাদের জিলানি গিলানি রহমাতুল্লাহ আলাইহ, আব্বাকে বলা হতো আবু সালেম ওসব জঙ্গি, আবু মানে বাপ, সালেম মানে নেককার, নেককারের বাপ। এ মোসা হলো নেককারের বাপ, নিশ্চয় ছেলেটা নেককার। উম্মুন মানে মা, খায়ের মানে ভালো, ভালোর মা কে না তো ফাতেমা। এ মহিলাটা ভালোর মা, নিশ্চয় ছেলে ভালো। আমি আপনাদেরকে বড় পীরের জীবনী শোনাবো না, বড় পীরের আলোচনা নয়, শুধুমাত্র একটু নোক্তা দিয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছিলেন, পাওয়ার যেদিন বড় পীর 6 বছর বয়সে কামাতা বা চৌমাতা রাস্তার মাঝে দাঁড়িয়ে কত মহিলা রাস্তা দিয়ে যাতায়াত করে, একজন মহিলা রাস্তায় সারির আঁচলের ডিম নিয়ে চলে আসে, আমার বড় পীর মহিলাটাকে দেখে বললেন, মা তোমার আঁচলে কি গো? বললে আমার আঁচলে হলো মুরগির ডিম। বললে ভালো করে দেখো, ডিম না ডিমের বাচ্চা? মহিলা বলল, আমি যেমন আঁচলের দিকে দৃষ্টি দিয়েছি, কসম খোদার ডিম যতটা ছিল প্রত্যেকটি ডিম থেকে আমার বাচ্চা হয়ে কলবল কলবল করছে। একটু জোরে বলতে হবে, সুবহানাল্লাহ, কলবল কলবল করছে। মহিলাটা বললো, এই বাচ্চা তুমি কি জাদু জানো? বলে না তো। বলে তাহলে আমার ডিম থেকে বাচ্চা কেমন করে বহাল করলা? তখন বলে দিল, শোনো গো, তোমার নসিব ভালো, ভাগ্য ভালো, কিছুটা ডিমকে নিয়ে মুরগি তার উপরে বসাতে দিতে হয়। বেশ কিছুদিন ডিমের উপরে ঘোষাঘুষি করার পরে বাচ্চা বের হয়। সে মুরগিটাকে আপনার এলাকায় কি মুরগি বলে ভাই? কুচকে। আমার বীরভূমে বলে কুচকে, কিন্তু একবার বলেন মুরগি না, এটা মুরগা। মুরগি তো কুচকে, এখানে কুচকি হবে বিটি লাই, তাহলে কুচকি ব্যাটা হইলে কুচকে হইতো। এগুলো খালি মাথায় রাখেন। ওই কুচকা মুরগিটা আমরা বলিয়া কুচকা, কিন্তু কুচকি মুরগিটা বললে, মা তোমার ভাগ্য ভালো, তোমাকে ডিম ঘষতে হয়নি, যাও বাড়ি যাও। বলে না না না, এই রাস্তায় দিয়ে যদি কোনোদিন আমি চলে আসি, হাতে যদি মিষ্টি আরি, তুমি যদি বলো হাতে কি, আমি যদি বলি মিষ্টি, তুমি যদি বলো মিষ্টি রাঠি, মাম মিষ্টি না আমরা রাঠি, তো আমরা রাঠি হয়ে যাবে যে আমি লাভ লাস খাবো না। এক পাক পাক করে হযরত আব্দুল্লাহ সামাই রহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে গেলেন। হুজুর একটা আর জেনেছিলাম কি আর জিমা, রাস্তায় ডিম নিয়ে আসছিলাম, একটা বাচ্চা ছেলে বলল, মা তোমার আঁচলে কি? আমি বললাম ডিম। ছেলেটা বলল, ডিম নয় বাচ্চা। এই কথা যেমন বলে দিয়েছে, ছেলেটা আমার ডিম থেকে বাচ্চা বাহাল করে দিয়েছে। খালি বড় পীরের পাওয়ারটা দেখেন, আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, যিনি মোর্দাকে জিন্দা, জিন্দাকে মোর্দা, চোরকে পীর, পীরকে চোর,
जिंदा के मुर्दा मुर्दा के जिंदा मेरे के छेले छेले के मेरे আমার বড় পীর করেছিলেন কয়েকদিন পূর্বে আমার বীরভূমে একটা গ্রামে বড় পীরের তিন দিন জীবনী হলো আমি যদি বড় পীরের আলোচনা বলতে লেগে যাই তো 9 থেকে 10 ঘন্টা বলবো তারপরে দম নেব বা পিছিয়ে আসব মুসলমানের আগে আমি এতটুকু শুধু আপনাকে জানিয়ে দেই আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন ওই মহিলাটা যখন ওনার সম্পর্কে নানা হযরতে আব্দুল্লাহ সামাই রাহমাতুল্লাহ এর কাছে গিয়ে বললেন হুজুর গো এই আজিটা মেনে নেন ওই ছেলেটার একটু বিচার করে দেন বললেন কেন বলে এজন্য বলে মাতমা ভাগ্য তো ভালো সব ডিম নিয়ে ঝামেলায় পড়ে তুমি তো ডিম থেকে বাচ্চা পেয়ে গেছো জলদি বলে না হুজুর লাভ লস খাব না ওই রাস্তা দিয়ে যদি কোনদিন তেল নিয়ে আসি ছেলেটা জিজ্ঞাসা করবে মা তোমার হাতে কি আমি বলবো তেল ছেলেটা বলবে তেল না পানি তো পানি হয়ে যাবে জি ছেলেটা বিচার করে দেন হুজুর বলে যা দেখে আন যা ছেলেটাকে ডাকা হলো ভাই বাচ্চা শোনো ও আমার নানাকে বলে দিয়েছো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে তোমার নানা বলে কোন জায়গায় বিচার দিয়েছি বলে দরবারে বলে এটা আমার নানা আমার মা উম্মুল খায়র ফাতেমার আব্বা হুজুর যা বিচার ফসকে যাবে নানা নাতির কি বিচার করবে বলে না বিচার ফসকেবে না তবে শোনো নানা নাতির মহাব্বত একটু আলাদা হয় এ ব্যাপারে যদি জানতে হয় তো আমার বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিনকে জিজ্ঞাসা করতে হয় ওগো নবী আপনি বলে দিন ইমাম হাসান হোসেনের সঙ্গে মহব্বত কেমন ছিল তখনই তো কবি বলতে লাগলো একদিন দুই কান্দেতে চেপেছিলেন ইমাম হাসান হোসেন সেদিন ধীরে ধীরে যেতেন নবী ঈদগাহ ময়দান একদিন দুই কান্দেতে চেপেছিলেন ইমাম হাসান হোসেন সেদিন ধীরে ধীরে যেতেন নবী ঈদগাহ ময়দান আরে পিতা জাহার মাওলা আলী মাতা ফাতেমা জননী আবার নান আমার কমলিওয়ালা সে তো মা কি মাতানি সুবহানাল্লাহ চলো চলো নানা দেরি করব না আরে তুই বাইতে যাব নানা ঈদগাহ ময়দান একদিন দুই কান্দেতে চেপেছিলেন ইমাম হাসান হোসেন সেদিন ধীরে ধীরে যেতেন নবী ঈদগাহ ময়দান চল 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 নানা দেরি তো করব না আবার দেরি হয়ে গেল নানা নামাজ তো পাব না নামাজ না পেলে নানা হব যে হায়রান আমাদের হায়রান নানা সারা দুনিয়া হায়রান আশিকের নবী দুটোর লাইন বলেছে কি জানেন শোনো 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 নাতি নবি আমার বয়ান আরে ইমামতি করব আমি তোমাদের নানা হাজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা বুঝতে পারছেন কি আপনাদের ইমামের নাম কি রেজওয়ান সাহেব উনার উনি ঈদের টাইম দিয়েছে 8:30 ঈদের নামাজ হবে উনার নাতি বুঝে না তাড়াতাড়ি চলো নামাজ পাবো না টাইম পালেছে তো বুঝে ভাই চুপ নামাজ তো আমি পড়াবো কথাটা ঠিক বলছেন তো যে আমি নিয়মকানুন বলতে বলতে 10 মিনিট পার করে দিব তোরা চলে ঠিক পাবি নামাজ আমার বিশ্ব নবী বলতেছেন শূন্য 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 নাতি নবী আমার বয়ান আরে ইমামতি করব আমি তোমাদের নানা হাজা নামাজের টাইম দেব আমি তোমার মা ফাতেমার যান চল 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 নাতি ঈদগাহ ময়দান বেরাদার গজল বলে টাইম পার করবো না শোনেন যেখানে যে লাইনটা দরকার সেখানে সেটুকু বলতে হবে আমার বড় পীর গাউসা জমকে তিনা নানা বলেন আব্দুল কাদের কি শুনছি বলে নানা গো তুমি কি শুনছো বলে কয়েকদিন পূর্বে আব্দুল মালিক তোমার বন্ধু মরে গেছিল জিন্দা করে দিলে এটাই তো এলাকাতে আলোচনা হচ্ছে তারপরে তুমি যেন একটা কাজ করলে কি কাজ বলে কাজ হলো এটাই যে মহিলার ডিম থেকে বাচ্চা বাল করে দিয়েছে বলে না না আমি শুধু বলেছি তোমার না চলে কি বলেছে ডিম আম বলেছি ডিম না ডিমের বাচ্চা এতটুকু বলা আমার সাচ্চা আর বাচ্চা বহাল করেছেন মহান আল্লাহ বাচ্চা ছেলে বলছে কথাটা কত দেখেন মূল্যবান
নানা সমবরাকটা নিয়ে বললে বাচ্চা বয়সে বড় কার আমত দেখা দিলে গেছো নানা নাতিকে এমন ভাবে দেখবেন লাঠি তোলে এই শুন বোকা এমন ভাবে লাঠি তোলে ওই লাঠিটা যদি জোরে বসাই লাঠি বসাইলে কিন্তু আর কাফুন কিনতে হবে কিন্তু নানা যত জোরে নাতিকে মারার জন্য লাঠি তোলে অত জোরে মারে না লাঠিটা নামিয়ে শুধু পিঠে সুসুরি দেয় নানা লাসা মোবারক নিয়ে নামছেন বলে আব্দুল কাদের শুনে আমার কাউশাল আমার পাক পাক করে চলতে লেগেছে নাতি আগে আগে যায় নানা পিছে পিছে যায় আমার বড় পীর একটা কবরস্থানে উঠে গেছেন আর কবরস্থানে উঠে গিয়ে বললেন ওরে কবরের মর্দা তোদেরকে কবরে আর শুয়ে থাকতে হবে না উঠ নিজ নিজ কাফন পরে বাড়ির দিকে রওনা দিয়ে দে ও মুসলমান সেদিন কবরে যত মর্দা ছিল সবাই নিজ নিজ কাফন পরে বাড়ির দিকে রওনা দিতে লেগেছেন নানা বলছেন নাতি কি করছো বলে মারবা তো এসো বলে ডিম থেকে বাচ্চা বহাল করার লাগে কিছু বলবো হাজার হাজার মর্দাকে কবর থেকে তুলে দিয়েছো কাফন পরে বাড়ির দিকে বলে নাতি তোমাকে মারবো না গো মহিলাটা বলছে হুজুর বিচার বুঝে লিয়াছি যেই বাচ্চা মর্দাকে চিন্তা করতে পারে এই বাচ্চা ডিম থেকে বাচ্চা কেন এই বাচ্চা বলে দিলে অটোমেটিক বাচ্চা বহাল হয়ে যেতে পারে হুজুর গো বিচার হয়ে গেছে বলে নাতি মারবো না মর্দাদেরকে বাড়ি পাঠাও না আমার কাউশালাম বললেন আরে মুর্দা ব্যক্তি যারা জীবিত হয়ে বাড়ি যাচ্ছি বাড়ি যাস না ঘুরে আয় না না মারবে না তোরা বাড়ি যেতে পাবি না এর নাম আব্দুল কাদের ইনি দুনিয়াতে বেঁচে ছিলেন 91 বছর জোরে বলুন কত বললাম খুব তাড়াতাড়ি দু একটা কথা কারণ আমার ওইটা টপিক নাই হয়তো কে বলবে যাকে দিলাম মাফাতে মাল ইন্তেকালের কথা বলতে লাগলো বড় পীরের কথা কিন্তু বড় পীরের মহাব্বাত দিলে একটু এসেছে কারণ একজনই ব্যক্তিতে নবীর এত বড় সভা সাজিয়েছে আমার বড় পীরের মহাব্বতে বেরাদা বড় পীর এমনই পীর যে গৌস আজম 1075 খ্রিস্টাব্দে দুনিয়াতে এসেছে কত বললাম 1075 আর আমার নবী এসেছেন 570 কিংবা 71 খ্রিস্টাব্দে তাহলে 1075 থেকে 570 কিংবা 71 খ্রিস্টাব্দ যদি মাইনাস করেন তো যত যত শত বছর পরে হয় তত শত বছর পরে নবীর পরে বড় পীর এসেছেন কত হিজরি 470 হিজরি বড় পীর এসেছেন কত বললাম 470 এবার ইন্তেকালের হিজড়িটা বলে দেয় তাহলে মিল পেয়ে যাবেন কত বছর বড় পীর ইন্তেকাল করেছেন 561 হিজড়ি কত বললাম 561 হিজড়ি থেকে 470 হিজড়ি যখন মাইনাস করবেন তো বড় পীরের বয়স বেরিয়ে আসবে 91 বছর বুঝতে পারছেন কথা কিতাবের নাম কোন কিতাবে লেখা আছে কিতাবের নাম সিরাতে গাউসে আজম এই কিতাবে পাবেন বড় পীরের ছেলে মেয়ে হলো 49টি আপনাদের গ্রামে কাহরির আছে তাহলে সুবহানাল্লাহ বলতে তাস কেন একটু আশ্চর্যমূলক কথা শুনলেন বড় পীরের ছেলে মেয়ে কত একটু বলেন মুখস্থ হবে কত 49 ছেলেই বা কত আর মেয়েই বা কত এটা জানার ইচ্ছা না ছেলে হলো 20টি 20খানা তাহলে মেয়ে কত হবে 29 প্লাস 20 সমান 49 বড় ছেলের নাম সৈয়দ আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ আলাই ইনি তিনার জানাজা পড়িয়েছিলেন সংক্ষিপ্ত আকারে তিনার কথাটা একটু বললাম কিতাবে লিখছেন তিন থেকে চারবার কেউ বলছে পাঁচবার করে খাবার খেতেন অল্প অল্প পরিমাণে আর আমরা কেমন খাই যদি গরুর মাংস দেখতে পায় তো লুঙ্গিকে ঢিল দিয়ে খায় এমন খাবার খায় যে কেউ সকালবেলায় নামাজের জন্য মসজিদে আর কে বধনা নিয়ে মাঠের দিকে ধরছে ও বাপজিরা ভাইরা আমার মা বোনেরা আছেন আমার বড় পীর গাউসে আজমের বহু কারামত আছে বহু কারামত তিন থেকে চার মিনিটে উনি একজন পাবলিক সাধারণ ছেলেকে হাফিজে কোরআন বানিয়ে দিয়েছিলেন তিন চার মিনিটে
আমার বড় পীর বহু কিছু করেছেন ওনার এক ঢোক কজুর পানি যে পান করেছেন সেক্ষেত্রে মানোয়ার আলী বলছেন সাড়ে তিন ঢোক কজুর পানি পান করেছিলাম তো সাড়ে তিনশো বছর আয়ু বেড়ে গেছিল সেক্ষেত্রে কবিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বড় পীরের পাঁচ ঢোক কজুর পানি পান করেছিলাম তো পাঁচশো বছর আয়ু বেড়ে গেছিল আল্লাহ তরফ ছিল আল্লাহ তরফ থেকে বয়স ছিল আমার একশো কুড়ি বছর আর বড় পীরের ওজুর পানি পান করেছিলাম সুবহানাল্লাহ পাঁচ ঢোক পাঁচশো আপনার পাঁচ ঢোক তাহলে পাঁচশো প্লাস একশো কুড়ি সমান আমি ছশো কুড়ি বছর বেঁচেছিলাম চিকিৎসা মানোয়ার আলী বলেছিলেন আল্লাহ তরফ থেকে আমার আয়ু ছিল সত্তর বছর আমার বড় পীরের ওজুর পানি পান করেছিলাম সাড়ে তিন ঢোক সত্তর প্লাস সাড়ে তিন সমান চারশো কুড়ি বছর বেঁচেছিলাম আড়াই কদমে আড়াই পাতে আমি বাগদাদ থেকে উত্তর প্রদেশে এলাহাবাদ সংলগ্নতে চলে এসেছিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বেরাবারানে ইসলাম আসেন আমার বড় পীরের কথা রাখে তবে মাথায় রাখবেন বড় পীরের মায়ের নাম কি ফাতেমা সংক্ষিপ্ত আকারে আসল নামটা বলেন সেফাতিটা ফাতেমা আর আমার হাসান ও হুসাইনের মায়ের নাম কি খালি মিল করেন দিছি আর হযরতে আর মাওলাই আলীর মায়ের নাম বলেন বলে জানি বলছেন না আন্দাজে বলছেন আছেন আলহামদুলিল্লাহ ঠিক বলেছেন হযরতে মাওলাই আলী বললেন আমার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ আর আমার বিবির নাম ছিল ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বড় পীরের মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আব্দুল্লাহ সাওমাই রহমাতুল্লাহ আলাই তিনটি ধাপ তবে মাথায় রাখেন আলী থেকে ওলি শুরু আলী থেকে ওলি শুরু আপনাদের জালসা যে সাজিয়েছে নাম বললেন কি সাজ্জাদ শুনছি নাকি উনি যে পীরের কাছে বাইক গ্রহণ করেছেন ওই দরবারটা হলো দুবরাজপুর পীরের বর্তমানে যিনি গদ্দিন হোসেন তিনার নাম হইল হুজুর পীর নিজামউদ্দিন আমি আপনাদেরকে এ জানাতে চাই এই জন্য তাকে নিজামি বলেছি ও মুসলমানের আগ কথাটা মনে রেখে দিয়েন কথাটা জেনে রেখে দেন আমার খাতুনের জান্নাত মা ফাতেমা তুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের কথাটা শোনার জন্য বলেছেন যে হুজুর কিছু আলোচনা করবেন তো খাতুনের জান্নাতকে নিয়ে ইন্তেকালের দিককে নিয়ে কারণ উনি জানেন যে মা ফাতেমা তুজ্জোহরার গর্ভে থেকে যে বাচ্চা এসেছে ওই বাচ্চা থেকে বাচ্চা বড় পীর দুনিয়াতে এসেছে জন্য বলা হয় হাসানি হুসাইনি আমার বড় পীর সুবহানাল্লাহ হাসানি বংশের হুসাইনি বংশের উনার বাপ ছিল সাইয়্যেদ বংশের উনার আম্মি জান ছিলেন সাইয়্যেদ বংশের জননী রাগে আমার খাতুন জান্নাত হলেন বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিনের চতুর্থ নাম্বার বেটি আমি বিশেষ কিছু আপনাকে বলছি না বাস মাথায় দিয়ে দিলাম নবীর তাহলে চারখানা বেটি কয়খানা ছেলে কটা নবীর ছেলে জানা আছে কি জানা আছে তো বলেন না তো না বললেন নাই নবীর ছেলে হলো তিনটি ওইটা মনে থাকবে না ভুলে যাবেন নবীর ছেলে হলো তিন মেয়ে হলো চার তিন প্লাস চার সমান সাতটা ছেলে মেয়ে নবীর অল্প সময়ে বেশি ওয়াজ আপনাকে শুনিয়ে দেয় ও মুসলমানের আগ বিশ্ব নবীর ছেলের নাম ছিল হযরত ইব্রাহিম নবীর ছেলের নাম ছিল হযরত আবুল কাসিম নবীর ছেলের নাম ছিল হযরত আবু তাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু তবে হযরত ইব্রাহিম হলেন মারিয়া কিদ্দিয়া বান্দির পেটে বাণী ছিলেন নবী এ চারখানা তার মধ্যে একটা বাণী যার নাম মারিয়া কিদবিয়া তার পেটে হলো হযরত ইব্রাহিম আর হযরত খাদিজাতুল কুবরার পেটে দুই ছেলে চার কন্যা হযরত আবুল কাসিম হলেন হযরত খাদিজাতুল কুবরার বাচ্চা হযরত আবু তাহির হলেন তিনারি বাচ্চা হযরত জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইনারা হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু জামাই
তিনটা আর বেটি কটা চারটা তাহলে আরেকটা বেটি গেল বুঝি হযরতে ওসমান গনির সঙ্গে হযরতে রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা নার বিয়ে দিয়েছিল হযরতে রোকাইয়ার ইন্তেকাল হইল তারপরে নবী হযরতে উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে দিলেন এজন্য হযরতে ওসমান গনিকে বলা হতো জুন্নুরাইন নূরের তাসনিয়া হইল নুরাইন হযরতে ওসমান গনিকে বলা হতো নুরাইন আর আমার আলা হযরত নাজিমুল বরকাত কাঞ্জুল কারামাত জাবালুল ইস্তিকামাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফজলে বেরলভী আলাইহির রহমানি দিওয়ান বলেছেন তেরে নসলে পাক মে হাই বাচ্চা বাচ্চা নূর কা তেরে নসলে পাক মে হাই বাচ্চা বাচ্চা নূর কা তু আইনে নূর তেরা সব ঘরানা নূর কা নবী গো তুমি যেমন নূর তোমার ঘরের আলো আওলাদ নবী গো তোমার বেটি নূর তোমার বেটা নূর তোমার নাতি নূর তোমার নাতনি নূর ও মুসলমানের আগো আমার বিশ্ব নবীর বেটি খাতুনে জান্নাত চতুর্থ নাম্বার বেটি ছোট্ট বেটি যার স্বামীর নাম হযরতে মাওলাই আলী আর নবীর আরেকটা মেয়ে ছিলেন যার নাম হযরতে জাইনাব তার স্বামীর নামটা জানেন আপনারা জানেন হযরতে উম্মে কুলসুমের স্বামী হযরতে ওসমান গনি আর হযরতে ফাতেমাতুজ জোহরার স্বামী হযরতে মাওলায়ে আলী আর হযরতে জয়নাবের স্বামীর নাম বলতে পারবেন না জি আচ্ছা হযরতে শুনলেন আবুল আস কি নাম বললাম আবুল আস সম্পর্কে হযরতে খাদিজাতুল কুবরার বহিন বেটা তবে আমার বিশ্ব নবীর ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আবুল আস জঙ্গে বাদারের পরে বদরের যুদ্ধের পরে আমার রহমাতাল্লিল আলামিন বললেন আমার ফাতেমাতুজ জোহরা অন্যান্য বেটি দুনিয়াতে আগমন হয়েছে তাদের হিসাব আলাদা ফাতেমার হিসাব আলাদা আমার ফাতেমাকে নবী এত ভালোবাসতেন নবী বললেন আমার বেটিকে আমি জোহরা বলতাম আবিদা বলতাম আমিনা বলতাম বলেন নবী আমিনা কেন বলতেন একটু শুনলেন মন দেন জননী হাসলেন খেললেন আনন্দ করলেন শেষ বেলাতে যদি চোখের এক ফোঁটা পানি ফেলে যেতে পারেন জালসাতে ও আমার মা বোনেরা বাপেরা ভাইরা মনে করবেন আজকের তারিখের এই পানির ফোঁটা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য রাস্তা পরিষ্কার হতে পারে আমার বাপজিরা ভাইরা মা বোনেরা দুনিয়াতে কানেন বেশি হাসেন কম যত কানবেন যত মরণকে স্মরণ করবেন দিল তত গলে যাবে কোনদিন কি আল্লাহর কাছে মন খুলে কেঁদেছেন বাচ্চা কালে মায়ের কাছে কেঁদেছেন মা সব কাজকে বন্ধ করে দিয়ে বাচ্চাকে এনে দুধ পান করিয়েছেন তোহে আব্বার কাছে কেঁদেছেন বাপ পকেট থেকে পয়সা বের করে দিয়েছেন একবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুসল্লা বিছিয়ে কাঁদেন আমি আপনাদেরকে জানাবো আমি যা বলতে চাই আল্লাহর কাছে যদি মন খুলে কাঁদতে পারেন এটা মনে রাখবেন আল্লাহ গফুর রহিম রহমান রহিম হয়তো আপনার কান্নাকে পছন্দ করে নেবেন নবীর ওসিলা হবে তো আল্লাহ পাক আপনার কান্নার কারণে আপনার গুনাহ খাতা মাফ করে দিতে পারে মুসলমানের আগ বিশ্ব নবী একদিন বাড়ি এলেন দরজাতে বলছেন আমিনা হযরত ফাতেমা ঘরে নবী আওয়াজ দিলেন আমিনা 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 বলে আওয়াজ দিলেন বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিন কিছুক্ষণ পরে বললেন ফাতেমা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আব্বা হুজুর আমি হাজির আছি নবী বললেন বেটি তোমাকে অনেকক্ষণ ধরে আমি আওয়াজ দিছি আমিনা আমিনা বলছি সারা দাও না কেন মা বলো গো আমার আব্বা হুজুর আমি জানবো কেমন করে যে আমার নাম আমিনা আমার নাম তো রেখেছেন ফাতেমা আপনি আপনার বেটির নাম রেখেছেন জাইনাব বাড়ি গিয়ে যদি